হ্যালো ভিউয়ার্স, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা বাংলা রচনা শেয়ার করব, সেটা হলো বাংলার উৎসব। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি একটা ভূমিকা দিয়েছি, দেখো ভূমিকাটায় বলছে, মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। সে অনেকের সাথে নিজেকে মিলিয়ে দিতে চায়, প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে সে মুক্তি পেতে চায়, আর সেজন্যই মানুষ উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষকে আনন্দ দেয়। বাঙালি জীবনে সারা বছর ধরে অজস্র উৎসব লেগে থাকে। বাংলার এই উৎসবগুলিকে চার শ্রেণীতে ভাগ করা হয়, ধর্মীয় উৎসব, সামাজিক পারিবারিক উৎসব, ঋতু উৎসব, জাতীয় উৎসব। ধর্মীয় উৎসব, এই বাংলায় বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, সকল সম্প্রদায়ই আপন আপন ধর্মীয় উৎসবে মেতে ওঠে। মানে হচ্ছে প্রতিটা সম্প্রদায়ই নিজের নিজের ধর্মীয় উৎসবে মেতে ওঠে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো। শরৎকালে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে কয়েকদিনের জন্য ধর্মমত নির্বিশেষে বাঙালির জীবন আনন্দমুখর হয়ে ওঠে। দুর্গাপুজো ছাড়া কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো প্রভৃতিও বাংলা বিশিষ্ট ধর্মীয় উৎসব। এছাড়া মহরম, ঈদ, শবে বরাত ইত্যাদি মুসলমান সম্প্রদায়ের উৎসবও বাঙালির জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। নেক্সট, সামাজিক পারিবারিক উৎসব। মানুষ সামাজিক জীব, বাঙালি সমাজে নানা রকম সামাজিক উৎসব পালিত হয়ে থাকে। এই সামাজিক উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন প্রভৃতি। এছাড়া আরও কিছু অনুষ্ঠান রয়েছে যেগুলি মূলত পারিবারিক, যেমন জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। এইসব উৎসবের মধ্য দিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরও একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। নেক্সট আছে ঋতু উৎসব। বাংলার বিভিন্ন ঋতুতে অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসব। বাংলার এই ঋতু উৎসবের মধ্যে প্রধান হলো নবান্ন, পৌষ পার্বণ, দোলযাত্রা, নববর্ষ ইত্যাদি। জাতীয় উৎসব, শুধু ধর্মীয়, সামাজিক, পারিবারিক কিংবা ঋতু উৎসব নয়, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী ইত্যাদি পালন উপলক্ষে বাঙালি উৎসবে মেতে ওঠে। উপসংহার, বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাঙালি সমাজে ১২ মাসে ১৩ পার্বণ। এই সব উৎসব আছে বলেই সমস্যা জটিল জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এই সমস্ত উৎসবের মধ্যেই রয়ে যায় বাঙালির প্রাণের পরিচয়। তো এতটাই ছিল রচনাটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।